বন্ধুরা, আজকে আমাদের সবার জন্যই ভীষণ খারাপ দিন, কারণ কাল রাতে আমাদের প্রিয় দাদা অমিত মণ্ডল নাকি। যে দাদা আমাদের মোটিভেশন ছিল, যার মানে ভিডিও দেখে আমরা মোটিভেশন পেতাম, তো সেই দাদা এইভাবে চলে যাবে সেটা কখনো আমরা ভাবতে পারিনি। তো দাদা না ফেরার দেশে চলে গেলেও দাদা কোথাও যায়নি, দাদা সর্বদাই বেঁচে থাকবে সকলের মনের মাঝে। দাদা তুমি যেখানেই থাকো ভালো থেকো, এটাই চাই। আর বন্ধুরা, একটা গুরুত্বপূর্ণ কথা, আজকে অমিতদা হচ্ছে বাইক অ্যাক্সিডেন্টের কারণে মানে আমাদের ছেড়ে চলে গেল, কিন্তু এরকম অনেক অনেক দাদা রয়েছে, ভাই রয়েছে, যারা বাইক অ্যাক্সিডেন্টে প্রতিনিয়ত চলে যাচ্ছে। তো তোমরা দয়া করে বাইক সেফলি চালাবে, এটা খুব একটা বড় বিষয়। তো কারণ তোমাদের জন্য বাড়িতে সকলেই অপেক্ষায় থাকে যে আমার দাদা, আমার বাবা, আমার ভাই বাড়িতে ফিরবে। তো দয়া করে একটু সেফলি ড্রাইভ করবে, আর কি আর বলবো, আর কিছু বলার ভাষা নেই। তো তোমরা সকলে ভালো।